কর্কট সিরিয়ালে ইতিমধ্যে আমরা দেখতে পেয়ে গেছি যে আমাদের গুনগুন আর সৌজন্যর বিয়ে তো হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে গুনগুন তো এই বাড়িতে এসে পড়েছে, গুনগুনের তো থাকা অভ্যেস না, গুনগুন তো থাকে একটা এসি ঘরে, জীবনযাপনটাই তার অন্যরকম, মানে তার জীবনযাত্রার সাথে এদের জীবনযাত্রা মেলেই না, কিন্তু তবুও গুনগুন কিন্তু অ্যাডজাস্ট করেছে। রাতের বেলায় লোডশেডিং হয়ে গেছে, গুনগুনের গরমে কষ্ট হয়েছে, তবুও কিন্তু গুনগুন ওইখানেই থেকেছে, সে কিন্তু চেঁচামেচি করেনি, অসম্ভব পরিমাণে অত্যাচারও কাউকে করেনি। এখন পরিবারের ছোট গ্যাংরা মিলে আলোচনা করছে যে গুনগুন পারবে না এখানে থাকতে, আর সেই জন্য সবাই যদি একটু 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 করে টাকা দিয়ে যদি একটা এসি কিনে দেওয়া যায় গুনগুনের জন্যে, আর শুধুমাত্র ওই সৌজন্যের ঘরে যদি একটা এসি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। কিন্তু বাবিনবাবু তো আবার রাগ করবে, বাবিন তো এসব মেনে নেবে না, তো এইসবের জন্য এখন চলছে এক প্রকার ঝামেলা। এরই মধ্যে মজাটা বন্ধ হয়নি, মজা মজার জায়গায় আছে, কারণ এরপরই তো ভাত কাপড়ের অনুষ্ঠান, আর তার আগেই এরা একটা প্ল্যান করে ফেলেছে, আর সেই প্ল্যানটা আমাদের গুনগুন গিয়ে ভেস্তে দেবে। তার কারণ এদের প্ল্যান হচ্ছে যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে সৌজন্যকে গিয়ে ভালো ভালো ব্যবহার করে তাকে বুঝিয়ে আনতে হবে, কারণ ভাত কাপড়ের অনুষ্ঠানটা করতেই হবে। আর এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা সৌজন্য নাকি করতে চাইছে না, তার রাগ হয়েছে, অভিমান হয়েছে, দরজা ভেজিয়ে বসে আছে, একমাত্র গুনগুনই পারবে তাকে ভালোভাবে বুঝিয়ে নিয়ে আসতে। আর সৌজন্যের রাগ ভাঙানোর জন্য নাকি গুনগুনকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতে হবে, আর গিয়ে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি। তো যাই হোক, আমাদের গুনগুন এই সমস্ত কথাতে রাজি তো হয়ে গেছে। এরপরেই টপিক উঠেছে তিন্নিদির, তিন্নিদি হচ্ছে সৌজন্যর গার্লফ্রেন্ড, এই কথাটা শুনে রাগ হচ্ছে কিনা গুনগুনের এটা জিজ্ঞেস করেছিল অনেকে। তো ফাইনালি গুনগুন অনেক ভেবেচিন্তে বলেছে যে আমার রাগ হচ্ছে, মনে হচ্ছে সব কিছু ভেঙে ছুঁড়ে ফেলি। তো এবার সকলে বুঝতে পেরেছে যে হ্যাঁ, গুনগুনের সৌজন্যর উপরও একটা ভালোবাসা কিন্তু আসছে। তো পরিবারের এই ছোটরা যদি এইভাবে দায়িত্ব নিয়ে নেয় তাহলে একটা সম্পর্ক সুন্দর হতে বাধ্য। তো যাই হোক, ছোটরা তো পাঠিয়ে দিয়েছে, মানে পটকা তো ছোটর দলেই পড়ে, পটকার কি এমন বয়স তাই না? তো পটকা আর তার গ্রুপ নিয়ে মোটামুটি গুনগুনকে রেডি টেডি করে পাঠিয়ে দিয়েছে। গুনগুন গিয়ে এখন সৌজন্যকে জানিয়েছে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সৌজন্য বুঝতে পেরে গেছে আসল ঘটনাটা ঠিক কী। তাই সৌজন্য বলেছে যে এই কথাটা তুমি মিথ্যে কথা বলছো, কিন্তু গুনগুন বলছে না আমি সত্যি কথা বলছি। আর সৌজন্য চ্যালেঞ্জ করে যে আমি কিন্তু প্রমাণ করে দেবো। সমস্যাটা একটু হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ছোটো গ্যাংটা, এদের কৌতূহলটা একটু বেশি, তাই জন্য দরজায় একেবারে কান পেতে এরা অপেক্ষা করছিল। যেই সৌজন্য দরজাটা খুলে দিয়েছে সকলে ঘরের মধ্যে চলে এসেছে, এটা দেখে গুনগুন আবার একটুখানি অবাক হয়ে গেছে। তো যাই হোক, এরপরে ভাত কাপড়ের অনুষ্ঠান, তারপরে আরও অনেক কিছু, এবং তারপরে গিয়ে ফাইনালি ফুলসজ্জা। এদের ফুলসজ্জাটাও হবে খুব মজার, তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল খড়কুটো, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধে 7:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে খড়কুটো সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।